কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে স্যামসাং কিবোর্ড ফোন গুরু মিউজিক টুতে কল ওয়েটিং সার্ভিস অ্যাক্টিভ করে প্রথমেই মেনুতে যাব মেনু এবার আমরা সেটিংসে যাব সেটিংস সেটিংসে গেলাম এখানে আমরা নিচে আসব এখানে দেখেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশনস এই অ্যাপ্লিকেশানসে যাব এখানে দেখেন এক নাম্বারের লেখা রয়েছে কল এক কলে যাব এবার দেখেন দুই নাম্বারের লেখা রয়েছে ভয়েস কল এই ভয়েস কলের ভিতরে যাবো দেখেন একেবারে উপরে সিম ওয়ান লেখা রয়েছে আমরা যদি সিম ওয়ানের কল ওয়েটিং সার্ভিস টিপ করতে চাই তাহলে এই তিন নম্বরটায় কলওয়েটিং সার্ভিসে যাব দেখেন লেখা রয়েছে কল ওয়েটিং সার্ভিস ইনঅ্যাক্টিভ আসে এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের অপশনে যেতে হবে এখানে দেখেন এক নাম্বারটাই অ্যাক্টিভ আর দুই নাম্বারটা ডিঅ্যাক্টিভ যেহেতু ডিঅ্যাক্টিভ আছে আমরা অ্যাক্টিভ করবো সেহেতু এক নাম্বার অপশানেই আমরা সিলেক্ট করব সিলেক্ট করলাম দেখেন অ্যাক্টিভ হচ্ছে ক্যালকুয়েন্ট কল ওয়েটিং সার্ভিস অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখেন লেখা রয়েছে অ্যাক্টিভেটেড অর্থাৎ কল ওয়েটিং সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেছে ক্যান্সেল দিয়ে এখান থেকে চলে আসি ব্যাগ দেখেন এবার যদি সিম টুর কল ওয়েটিং সার্ভিস অ্যাক্টিভ করতে চান তাহলে এই ড্যান্ড সাইডের এই বাটনে ক্লিক করবেন দেখেন সিম টু চলে আসছে এই কল ওয়েটিং সার্ভিস তিন নাম্বার এটায় যাবেন দেখেন এটাও ডিঅ্যাক্টিভ আছে এটাকেও অ্যাক্টিভ করার জন্য অপশনে যাবেন এবং এক নাম্বারটাতে সিলেক্ট করবেন দেখেন কল ওয়েটিং সার্ভিস অ্যাক্টিভেট হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ